নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শীত এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছে, বিদায় ঘন্টা বেজে গেছে শীতের। তো আমরা যারা শীতের সবজি এবং ফুল গাছ করছিলাম, তারা আস্তে আস্তে কিন্তু আবারও মনোনিবেশ করতে চলেছি আমাদের ফল গাছগুলোর দিকে। তো ফল গাছগুলো পরিচর্যা করতে এসে আপনারা হঠাৎ করে এই সময় একটা বিশেষ রোগের সম্মুখীন আপনারা হয়েছেন, বা সারা বছরই এটা হতে পারে, সেটা হচ্ছে ফল গাছের গা ফেটে আঠা বেরিয়ে আসে, অর্থাৎ গ্যামোসিস রোগ। এই গ্যামোসিসের কারণে আপনার অত্যন্ত দামি দামি ফল গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এবং বিশেষ করে সেটা আপনার বাগানে যে সমস্ত লেবু গাছ, মাল্টা গাছ রয়েছে, এগুলোর ক্ষেত্রে তো মানে প্রচুর পরিমাণে এটা আপনারা দেখতেই পাবেন। এবং যে গাছে একবার এই গ্যামোসিস লেগে যাবে, আপনি যদি সঠিক ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু তার পরিণতি ভয়াবহ হতে পারে এবং আপনার গাছটা মারাও যেতে পারে। তো এর আগে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম, বিশেষ করে এই সমস্ত গ্যামোসিস বা মিলডিউ বা লিপ মাইনর যাবতীয় সমস্ত রোগ আমরা ঘরোয়াভাবে একটা ট্রিটমেন্ট করে সেটাকে সারিয়ে তুলতে পারি। তো সেই ভিডিওটা যদি আপনাদের দেখতে হয়, একটুখানি ডেসক্রিপশনে চলে যান, ফার্স্ট লিঙ্কে আমি সেই ভিডিওটা দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই দেখতে পারেন। কিন্তু আজকে শুধুমাত্র গ্যামোসিস নিয়ে আলোচনা করতে এসেছি, যে আপনারা ঘরোয়াভাবে কত সহজে বলতে মাত্র মানে কয়েক মিনিটের মধ্যে আপনারা এই গ্যামোসিস রোগের একদম পার্মানেন্ট ট্রিটমেন্ট করে ফেলতে পারবেন আপনার অত্যন্ত সাধের গাছটিকে। তো যাই হোক, এই সুন্দর ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, এবং প্রমাণ সহ মানে আমি একদম হাতে কলমে, এই যে পাশে যে মাল্টা গাছটা দেখছেন, এই মাল্টা গাছটায় আমার ওই রোগটা লেগেছে, তো হাতে কলমে সেই রোগটা ট্রিটমেন্ট করে আপনাদের সামনে এখন তুলে ধরবো। সেজন্য কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এখানে একটা মাল্টা গাছ নিয়ে এসেছি, বা লেবু গাছ আপনারা বলতে পারেন। এই লেবু গাছটায় গ্যামোসিস রোগটা হয়েছে এবং সেটা কী করে নির্মূল করব সেটা আপনাদের দেখাবো। কিন্তু সবথেকে মজার বিষয় যে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে শুধুমাত্র লেবু নয়, আপনারা যে কোনো ধরনের গাছের গ্যামোসিস রোগ একদম মিনিটের মধ্যে আপনারা নির্মূল করে ফেলতে পারবেন। তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের ঘরোয়াভাবে কী কী লাগবে, লাগবে মাত্র দুটো জিনিস। একটা হচ্ছে চুন, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম অক্সাইড, এবং লাগবে আমাদের তুতে, যেটা হচ্ছে কপার সালফেট। তো এই দুটো জিনিস দিয়ে আমরা ঘরোয়াভাবে একদম সুন্দরভাবে এটাকে রিমুভ করে দেবো। তবে আপনারা অনেকেই বলবেন যে চুন আর তুতের মিশ্রণ নিয়ে তো আগের ভিডিওটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, অবশ্যই দেখেছিলেন, কিন্তু সেখানে আমরা দেখিয়েছিলাম যে সেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। অনেক রকম কার্যকলাপ ছিল, অনেক পরীক্ষা নিরীক্ষা ছিল, আর এটা কিচ্ছু লাগবে না, একদম ইনস্ট্যান্ট জায়গায় বসে আপনি এক মিনিটের মধ্যে এটাকে তৈরি করে আপনি আপনার গাছে প্রয়োগ করতে পারবেন। আর কীভাবে তৈরি করবেন, কীভাবে প্রয়োগ করবেন, আসুন এবার আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার লেবু গাছটা, তো এই লেবু গাছের একদম গোড়াতেই দেখুন এইখানে গ্যামোসিস হয়েছে, এই যে আঠা বেরিয়ে এসছে এখান থেকে, এবং গাছটা কিন্তু এখানে দেখুন নষ্ট হয়ে গেছে। তো এইটা যদি আমি কোনো ট্রিটমেন্ট না করি, এর গোড়াটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং আমার এত সুন্দর স্বাদের লেবু গাছটাকে কিন্তু সম্পূর্ণরূপে মেরে দেবে। তো সেই জন্য আমরা কী করব, প্রথমে এরকম একটা ছুরি নিয়ে নেব, আর ছুরিটাকে অবশ্যই আমরা জীবাণুমুক্ত করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে দেখছেন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালো করে ছুরিটাকে একটুখানি পরিষ্কার করে নেব। এই যে তুলিতে লাগিয়ে আমি ছুরিটাকে এইভাবে একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এখানে তো এমনি জীবাণু রয়েছে, আর এই ছুরিতেও যদি জীবাণু থাকে তাহলে কিন্তু আমাদের আরও গাছটার ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ছুরিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এইবার এই অংশগুলো আমরা চেঁচে পুরো পরিষ্কার করে দেব, মানে যতটা একদম পরিষ্কার করা যায়। এই সমস্ত পোড়া পোড়া অংশগুলো, মানে পোড়া বলতে এই যে আঠা বেরোনো যে অংশগুলো, এই যে দেখুন কী অবস্থা, এদের দেখুন পুরো এই যে এই এই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছে। আমরা এই জায়গাগুলো পুরো এইভাবে চেঁচে পরিষ্কার করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একদম চেঁচে পরিষ্কার করে দিচ্ছি, যাতে এই রোগটা এইখানে আর না থাকে, এবং খুব মানে সতর্কতার সঙ্গে এই কাজটা করবেন, যেন দেখবেন গাছটা পুরো ভেঙে না যায়, কারণ বেশি পরিষ্কার করতে গেলে গাছটা ভেঙেও যেতে পারে। কিন্তু আমাদের যতটুকুতে এই রোগটা আছে আমাদের পুরো পরিষ্কার করে দিতে হবে। এই জায়গাটা তো একটু রোগের প্রাদুর্ভাব ঘটেছে, আমরা সেই জায়গাটাও একটু এইভাবে চেঁচে দিলাম।
আক্রান্ত স্থানটা পুরো আমি পরিষ্কার করে দিয়েছি। এইবার আক্রান্ত স্থানে আমি হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে দেখতে পাচ্ছেন যে হাইড্রোজেন পারঅক্সাইড, এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটুখানি পরিষ্কার করে দেব। হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ধুয়ে দিলে কি হবে, তাহলে এই জায়গাটায় যদি কোনো রোগ জীবাণু থেকেও থাকে সেগুলো অটোমেটিক মারা যাবে। আর তারপরে তো আমরা আমাদের ট্রিটমেন্টটা অবশ্যই করব। এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পুরো জায়গাটাকে আমরা এইভাবে পরিষ্কার করে দেব। তো হয়ে গেল আমাদের পরিষ্কার। এরপরে আমরা চুন আর তুতের মিশ্রণটা এখানে লাগাবো। তো সেটা আমরা কীভাবে লাগাবো আসুন দেখে নিই। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার তুতে রয়েছে আর এই বাটিটায় নিয়েছি আমি চুন। এবার প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের চুন আপনারা ব্যবহার করবেন। এটা অবশ্যই পানে খাওয়া চুন আপনারা ব্যবহার করবেন। যদিও আমার চুনটা একটুখানি ফেটে গেছে, তো আপনারা দানা চুনটাও ব্যবহার করতে পারেন, মানে দানা চুনটাই করবেন, কারণ তাতে টেম্পারটা বেশ ভালো থাকে। আর আমরা নিয়ে নেব তুতে। এবার কতটুকু কোনটা কতটুকু পরিমাণে নেব, একদম সম অনুপাতে নেব। চুন আর তুতে আমরা সম অনুপাতে নেব। সম অনুপাত বলতে ধরুন 1:1 অনুপাতে আমরা এই চুন আর তুতেটা মেশাবো। ধরুন এখানে যেটুকু চুন নিয়ে তুতে নিয়েছি আমরা ঠিক সেইটুকু পরিমাণ এই যে চুন মিশিয়ে নিলাম, দেখুন এই যে একদম সেম অনুপাতে আমরা চুন আর তুতে নিলাম। তো এক ভাগ চুন এবং এক ভাগ তুতে এটা আমরা মিশিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে এইটা জল দিয়ে আমাদের পেস্ট তৈরি করতে হবে। একদম ঝোলঝোল করবেন না, কিন্তু এটা অবশ্যই আমরা পেস্ট আকারে তৈরি করবো। এই যে একটুখানি জল দিয়ে দিলাম, এইবারে আমরা এটাকে একটুখানি নেড়ে চেড়ে পেস্টের মতন তৈরি করে নেব। এক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে তুতেটা যেন একটু পাউডার ফর্মে হয়, তাহলে সেটা খুবই ভালো হবে আমাদের এই কাজটা করার জন্যে। আর এক্ষেত্রে যদি একটুখানি টাইম লাগে, তো আপনারা একটুখানি টাইম নিয়েই এটা করবেন এই তুতেটা। আর সবথেকে ভালো হয় যে তুতেটা যদি একটুখানি গুঁড়ো করে নিতে পারেন আগের থেকে, তাহলে আরও ভালো হবে। এক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা হবে আপনাদের এই তুতের দানাগুলোকে মিশিয়ে ফেলা। তো তুতের দানাগুলো গলতে অনেকটাই সময় লাগবে, সেক্ষেত্রে আপনারা এরকম শক্ত কোনো একটা কিছু দিয়ে, এরকম শক্ত কোনো একটা কিছু দিয়ে যদি এইভাবে আস্তে আস্তে প্রেস করে দেন, তাহলে দেখবেন যে তুতের দানাগুলো সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এই দেখুন আমি পুরো এইভাবে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা আগেও করে নিতে পারেন, তাহলে আর একটু ভালো হবে। তো আমি এখন করছি একই ব্যাপার, আগে করুন পরে করুন। এই যে পদ্ধতি, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে গাছে লাগিয়ে দিতে পারবেন। তাহলে আপনার একদিন আগে থেকে প্রস্তুতি নিতে হবে না, যখন আপনি এই রোগটাকে দেখলেন গাছে তখনই আপনি ট্রিটমেন্ট শুরু করে দিতে পারেন। এবং এইটা যে আপনার সকালে বা বিকালে লাগাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটা জিনিস দেখবেন যে মেঘমুক্ত দিনে লাগাবেন, মানে যখন আকাশ মেঘলা থাকে সেই সময় কিন্তু এটা অ্যাপ্লাই করবেন না। এটা কেন, কোনো রকম চুন তুতের মিশ্রণই তখন অ্যাপ্লাই করা যায় না। এই যে দেখুন তুতেটাও কিন্তু আমরা পুরো একদম থকথকে করে নিয়েছি, পুরো পেস্টের মতন এখানে গুলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা অত্যন্ত সহজ পদ্ধতি। তবে আরেকটা কথা বলে দিই, এইটা করার সময় কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন, এইটা অ্যাপ্লাই করার পরে হাতটাকে ভীষণভাবে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন এবং বাচ্চা কাচ্চাদের কিন্তু এর কাছে আসতে দেবেন না। এবং এইটা যেন ছিটকে চোখে না লাগে সেটাও দেখবেন, কেননা চুন এবং তুতে দুটোই কিন্তু চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকারক জিনিস। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কী সুন্দর এটা, দেখুন এই যে গুলে গেছে। এইবার এটা আমরা এই গাছে অ্যাপ্লাই করব। তো গাছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই যে হাত দিয়ে এইভাবে এটাকে নিয়ে আমরা এইভাবে লাগিয়ে দেবো গাছে, এই দেখুন ঠিক এইভাবে। এবং যদি গাছে কোনো আঠা বেরিয়ে যদি ফাটার সৃষ্টি হয়, তো আমরা সেই ফাটার মধ্যে এই পেস্টটাকে কিন্তু ঠেলে ঠেলে ঢুকিয়ে দেব, একদম শুধুমাত্র এইভাবে। দেখুন এটা হচ্ছে গ্যামোসিসের মহৌষধ। এবং শুধু গ্যামোসিস কেন, যে কোনো ধরনের লেবু গাছের রোগ ব্যাধি কিন্তু এতে ভীষণ পরিমাণে চলে যায়। এবং যত ধরনের ফাঙ্গাস অ্যাটাক বলুন বা এই ধরনের পোকা লাগা বলুন, সেগুলো নিমেষে নির্মূল করা যায় এই পদ্ধতিতে। ব্যাস আমাদের লাগানো পুরোটা কমপ্লিট হয়ে গেল, চারিদিক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। এই চুন আর তুতের মিশ্রণটা লাগানোর জন্যে আমরা একটা জিনিস, মাত্র একটা জিনিস শুধু মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা আক্রান্ত স্থানটাকে অবশ্যই জীবাণুমুক্ত একটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে দেবো। শুধুমাত্র এইটা, আমরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে শুধুমাত্র লাগিয়ে দিলাম হবে না, তাতে যদি আমাদের কাণ্ড একটুখানি ফুটো করেও যদি আঠাটা বেরোনো শুরু হয় বা ছিদ্র হয়ে যায়, আমরা সেখানটাও ভালো করে একটুখানি চেঁচে পরিষ্কার করে নিয়ে এটাকে ঠেসে ওর ভেতরে ঢুকিয়ে দেবো। আর বিশ্বাস করুন, এটা করলে আপনি একদম 100%
100% এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে অনেকেই আপনারা যারা লেবু বাগান পরিচর্যা করেন এটা সম্পর্কে অনেকে জানেন, কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য বললাম। আর সেই সঙ্গে একটা কথা বলি, এখন থেকে কিন্তু লেবু গাছে স্পেশাল কিছু নিয়ম মাথায় রাখতে হবে, যে আমরা লেবু গাছটায় বেশি জল দেব না, একে রোদ্দুরে রাখতে হবে, তবেই আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসে যাবে। তো এর উপরে আম গাছে কী করে প্রচুর মুকুল আসবে, লেবু গাছে কী করে প্রচুর ফুল আসবে, এর উপরে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আর যারা দেখেননি একটুখানি ঘুরে আসুন চ্যানেল থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে অত্যন্ত সহজে মাত্র দুটো জিনিসের ব্যবহার করে আমরা গ্যামোসিস রোগটাকে কি সুন্দরভাবে রিমুভ করে দিলাম, এবং করে দিলাম বলতে আপনি বিশ্বাস করুন আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই ট্রিটমেন্ট বা এই পদ্ধতিতে আপনার গাছগুলোকে ট্রিটমেন্ট করেন, বিশেষ করে গ্যামোসিস হয়েছে যে সমস্ত গাছে, আপনি কিন্তু 100% ভালো রেজাল্ট পাবেন এবং আপনার গাছগুলো আবার সুন্দর করে সার্ভাইভ করবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে এবং একদমই তো সহজ পদ্ধতি। তো আপনি নিজে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আশা করব যে আপনি আপনার বন্ধুবান্ধবকে একটুখানি এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও যাতে তাদের বাগানটাকে আরও সুন্দর সতেজ রাখার জন্য এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারে। তো আপাতত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে একটুখানি করজোড়ে অনুরোধ করব, আপনারা একটুখানি আমার চ্যানেলে চলে যান, চ্যানেলে গিয়ে দেখুন সেখানে প্রচুর ভালো ভালো ভিডিও করা রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা দেখুন, আশা করি সেখান থেকে আপনারা যথেষ্টই উপকৃত হতে পারবেন। তো আপাতত ফাইনালি আমরা বিদায় নিচ্ছি দুইজনে, অবশ্যই সবাই ভালো থাকবেন, টাটা।